একই ঘরে থাকিস, অথচ একটা মেয়ে সকালবেলায় কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেল, অথচ এটা তো জানার কথা ছিল না বলছিস। হ্যাঁ বলছি, আমার জানার কথা ছিল না। দেখো, কার মনে কি আছে সে যদি মুখ ফুটে না বলে তাহলে তো আমার জানার কথা নয়, তাই না? কিন্তু কেন বলছে না? ইমন তার মনের কথা তোকে কেন মুখ ফুটে বলছে না? কেন তুই তার মনের কথা জানতে পারছিস না? এই প্রসঙ্গ নিজের মনে জাগেনি? না জাগেনি তো। এখন কেউ যদি তার মনের কথা আমাকে বলতে না চায়, সে আর না করে আমি কি তাকে জোর করে বাধ্য করবো নাকি? তা তো করা যায় না। আচ্ছা, তুমি শুধু শুধু রণকে অ্যাকিউজ করছো কেন? ইমন তো কদিন ধরে কারোর সঙ্গে কোনো কথা বলছে না, একেবারে একেবারে ভীষণভাবে নন কোঅপারেট করছে। এই তো সেদিন সকালবেলা যেদিন আমি জল খাবার বানালাম, আমি নিজে ঘরে গিয়ে ওকে ইনভাইট করলাম, ও তো পরিষ্কার আমার মুখের ওপর বলে দিল যে ওর টেস্ট পর্যন্ত করার সময় হবে না নাকি। অ্যান্ড শি ডিড ইট। নিচে নামলো, আমাকে ইগনোর করে খাবারটাকে টেস্ট না করে বেরিয়ে গেল। আমি ওকে ঘরে গিয়ে ইনভাইট করলাম, রিকোয়েস্ট করলাম, ওকে আমাকে অনার করলো, করলো না তো? তুমি আমায় বলেছিলে এবং আমি সে কথা মেনেও নিয়েছিলাম যে বাড়ির বড় বউ হিসেবে আমার উচিত সকলকে ভালো রাখা, আনন্দে রাখা, সুখে রাখার চেষ্টা করা। এ কথাও তুমি আমায় বলেছ যে আমি বড় বলে দায়িত্ব অনেক বেশি আমার, সে কথাও আমি স্বীকার করেছি। কিন্তু এই কথাটা যদি ইমন অ্যাকসেপ্ট না করে তাহলে তাহলে বুঝতে হবে তোমার চেষ্টায় ফাঁকি ছিল। তাছাড়া আমি তো তোমায় জোর করে কিছু করতে বলিনি, রূপকথা। আমি বলছি তোমার যদি নিজের মন থেকে স্বতঃস্ফূর্তভাবে এ বাড়ির সবার জন্য যদি ভালোবাসা সহানুভূতি আসে, যদি তাই দিয়ে সবাইকে তুমি আপন করে নিতে পারো, তাহলে সেটা করো। যদি কোনোদিন তুমি এই বাড়ির সবাইকে তোমার কাছের মানুষ করতে পারো, তুমি নিশ্চিত করে জানবে আমি সেদিন তোমার কাছের মানুষ হয়ে যাব। মেয়েটা বাড়িতে কাউকে কিছু না বলে কোথায় চলে গেছে তার জন্য রূপকথাকে দোষ দিচ্ছিস কেন? ওর কি দোষ? ও কি করেছে? ও কি যেতে বলেছে? না আমরা কেউ ওকে যেতে বলেছি বাড়িতে? দেখ, ওই অনন্যর বাড়িতে গিয়ে হয়তো বসে আছে, কিংবা অন্য কোথাও গেছে। কখনো যায়নি, গেলে ভানুকে সঙ্গে নিয়ে যেত না। যেখানে গেছে যাক, আমি ওর কোনো খোঁজ পেতে চাই না। বেরিয়ে গিয়ে বুঝুক, নিজে দেখুক দুনিয়াটা কতটা কঠিন। এতদিন এই বাড়ি ছত্রছায়া ছিল, সব কিছু হাতের কাছে পেয়ে গেছে আয়েশে, তাই বুঝতে পারেনি। এই তো আমার কাছ থেকে সেদিনকে ওর পাস বই, চেক বই সমস্ত কিছু চাইলো আমি দিয়ে দিয়েছি। ওর বাবার সমস্ত ডকুমেন্টস আমি ওকে হ্যান্ড ওভার করে দিয়েছি, এগুলো এতদিন আমি আগলে রাখতাম তো, এসে যখন দিয়ে দিয়েছি। ও বাবা, তার মানে তো রীতিমতো প্ল্যান করে ঘর ছেড়েছে। আচ্ছা, তা ঘর যখন ছাড়লোই তখন তো বলে গেলেই পারতো। জানি তো এ বাড়ি তোর পোষাচ্ছিল না গো। কেন পোষাচ্ছিল না জানিস? মানে কারণটা কি জানে? আমি বলছি শোন বাচ্চা, শোন বাপ, তুই রাগ করিস নি মোটে। হ্যাঁ শোন, আমার কথা শোন। আমরা যদি রূপকথাকে একটু ভালোবেসেছি, ছেড়ে একটু ভালোবেসেছি, অমনি তার গা জ্বলে যেত। মোটে তাকে সহ্য করতে পারতো নি। আর তুই যে বলছিস না রূপকথাকে এমনকে কাছে টেনে নাও, এমনকে কাছে টেনে নাও, আমরা তো দেখেছি অনেক চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি, এমনই কাছে হয় নে কো। মেয়েটা যখন বাড়ি ছেড়ে চলেই গেছে তখন তার এই সমস্ত কথার কোনো দরকার নেই। মেয়েটা খারাপ, বাড়ির কারোর সাথে বনি বনা হয় না। সেই মেয়েটাই যখন বাড়িতে নেই তখন তাকে নিয়ে এত কথা বলার কি আছে? এবার তোমরা সবাই নিশ্চিন্তে থাকো। বাচ্চা, তুমি বাইরে কথা বলতে চাচ্ছ কেন?
কোনো কথা বলার দরকার নেই তো, কিচ্ছু কথার দরকার নেই। হ্যাঁ, মেয়েটা তো একের পর এক অন্যায় করেছে। এ আমাদের বাড়ির সবাইকে ভালো রাখতে চেয়েছে, অন্যায়। মেজিটু জীবনে যে শখটা পূর্ণ হয়নি সেই শখটা পূর্ণ করবে বলে ও নিজের স্কলারশিপের টাকা দিয়ে হারমোনিয়াম কিনে এনেছে, আরো বড় অন্যায়। বাড়ির সবাইকে যারা কোনোদিন ঘর ছেড়ে বেরোয়নি নিয়ে গিয়ে বড় রেস্তোরাঁতে খাইয়েছে, অন্যায়। ছোটদাভাই বাড়ির ছেলে, ছোটদাভাই চলে গেলে বাড়ির বয়স্কদের কে দেখবে, এই আশঙ্কা নিয়ে ছোটদাভাইয়ের অফিসে গেছিল। তাও এই জন্য যে ছোটদাভাইয়ের বস ওকে স্নেহ করে, আর সেইভাবেই ছোটদাভাইয়ের যাওয়াটা আটকেছে। অন্যায় করেছে, ভুল। তারপরে আজকে বড়দাভাইকে খুঁজে পাওয়া, রূপকথা দিদির নতুন জীবন শুরু করা, এই সাজ সজ্জা সমস্ত কিছু তো ভুল। ওর ওর দান, এই এত দান নেওয়ার ক্ষমতা এটা কারি বা থাকে বলো? এগুলো তো ভুল, ঠিক না। কি হলো, চুপ করে আছো কেন, কিছু বলো। শুরু হয়ে গেল, ওই তো এমনের নামে মোটে কিছু বলা যাবে না, অমনি তোমার গা করে জলে পুরে শেষ হয়ে গেল, তাই নাকি? না বজ্জিটি, আমার গায়ে আর জ্বালা পোড়া করে না, কারণ আমি বুঝে গেছি ইমনকে বোঝা খুব শক্ত কাজ, সোজা না। হ্যাঁ, ইমন ইমন একটু বেশি রেগে যায়, ইমন দু একটা কাজ ভুল করে করে ফেলে। হ্যাঁ হ্যাঁ, ওই ছোটখাটো দু একটা কাজ ভুল করে ফেলে, দেখলি তো পাহাড়ে গিয়ে। ইমন সেদিন অন্যায় করেছিল ছোটদাভাই, কিন্তু তুই একটু ভালো করে ভেবে বলতো যে তার আগে তোরা ওর উপর হাজার গুণ বেশি অন্যায় করিসনি। মানে তোরা সবাই মিলে ওর উপর হাজার গুণ অন্যায় বেশি করেছিলি বলেই কি ওই অন্যায়টা করতে বাধ্য হলো? আমি বলছি নিউট্রালি, একটু নিরপেক্ষভাবে ভেবে বল। দেখ, আমি আজকেও তোর ছোট ভাই, আজও তোকে আগের মতোই শ্রদ্ধা করি, তুই আমার কাছে আজও আইডল। আমি তো ছোট, আমি এর থেকে বেশি কিছু তোকে বলতে পারবো না, চাইও না। তুই শোন রানা, তুই তো এখন অফিস যাচ্ছ না, তোমার অফিসার তোমার ট্রান্সফারটা আটকে দিয়েছে বলে রাগ করে বাড়িতে বসে আছো, তোমার হাতে তো অনেক সময়। আমি বলি কি, তোমার হাতে কি একটু বাজারে যাওয়ার সময় আছে? কি বলছো কি তুমি মেজমণি, মেয়েটাকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওর এখন বাজার যাবে, এটা কি বাজার করতে যাওয়ার সময়? হ্যাঁ, আমি ভাবছিলাম, আমার তো তাই মনে হয় যে তোমার মামাকে আজকে বলি যে আজ যদি রণু বাজারে গিয়ে একটু মাংস কিনে আনে তার টাকা দিতে। এমনিতে তো আমাদের বাড়িতে রবিবার ছাড়া মাংস হয় না, যদিও আজ রোববারও নয়, কিন্তু আজ তো একটু ভালো মন্দ খাওয়ার দিনও বটে। হুল ফোটাচ্ছে, সাগরে চলে গেছে না, এটা হুল ফোটাচ্ছে। মেজবাবু, মেয়েটা সম্পর্কে তোমরা তো আরেকটু ভদ্রভাবে কথা বলতেই পারো, তাই না? তাতে অন্তত তোমাদের নিজেদের মান সম্মানটুকু বজায় থাকে না। মানে ইমন তো শুনতে আসছে না কি বলছো না বলছো, তোর কি যায় আসে বলতো? তুই এতটা খারাপ কথা নাই বা বললে? তুই তাহলে মেয়েটার কোনো খোঁজ করছিস না, তাই তো? না, করছি না। যখন দুটো মানুষের মধ্যে কোনো সমস্যা হয় তখন বাইরে থেকে কোনো তৃতীয় ব্যক্তি কিন্তু সেই সমস্যা বুঝতে পারে না। তাহলে ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস। সত্যি দুটো মানুষের মধ্যে কি সমস্যা হচ্ছে বাইরের লোকের পক্ষে সেটা বোঝা সম্ভব না। বাইরে থেকে দেখে মনে হয় হয়তো সবকিছু নর্মাল, হয়তো সবকিছু ঠিক আছে, কিন্তু সত্যি কি হচ্ছে, কি সমস্যা হয়েছে, ওই দুটো মানুষের আর কারোর পক্ষে বোঝা সম্ভব নয়। একদম ঠিক বলেছিস তুই। আমার আমার এরকমই মনে হয়েছিল যে তোদের মধ্যে একটা আর এরকম কোনো সমস্যা হয়েছে,
কিন্তু সেটা যে এত দূর ঘোরাবে সেটা সত্যি বুঝিনি। দেখ না, আজ ইমনের জন্য আমার এই বাড়িতে ফিরে আসা। আজ কেউ যদি আমাকে ওইভাবে খুঁজে এই বাড়িতে ফিরিয়ে না আনত, আমার হয়তো আর কোনোদিন এ বাড়িতে ফিরে আসা হতো না। তাই ইমনকে খুঁজে এ বাড়িতে ফিরিয়ে না আনলে আমার এই বাড়িতে থাকতে একটা অপরাধ বোধ হবে। কিসের সঙ্গে কিসের তুলনা করছো তুমি? এই কথাটা বলে তো তুমি আমার অপমান করছো। তুমি বলতে চাইছো ইমনের এ বাড়িতে থাকা না থাকার সঙ্গে নির্ভর করছে তোমার আর আমার সংসার? কুসুম দোলা কুসুম।